নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। 2021 সালে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের পাড়াপুকুর আর এ ইউসি ক্লাব কালী পুজোয় বুর্জ খালিফা থিম করে সাড়া ফেলে দিয়েছিল। এবছর দুর্গাপুজোয় নদিয়ার কল্যাণীতে টুইন টাওয়ার মণ্ডপ যথেষ্ট নজর কেড়েছে। তারই অনুকরণে এবছর আর এ ইউসি ক্লাবের থিম টুইন টাওয়ার। উদ্যোক্তাদের দাবি, গত বছরের মতো এবছরও তাদের মণ্ডপে দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে। এছাড়াও মণ্ডপের আলো দর্শকদের নজর কাড়বে বলে তাদের আশা। এবছর তাদের পুজো অষ্টম বর্ষে পদার্পণ করলো, বাজেট প্রায় 8 লক্ষ টাকা। এটা আমাদের অষ্টম বর্ষ। আমরা বিগত বছরে বুর্জ খলিফা করেছিলাম, এবছর শহরবাসীকে অভিনবত্বে কি দিতে চাও বা চমক কি দিতে চলেছেন? এবছর শহরবাসীকে চমক বলতে আমরা যেটা চিন্তা ভাবনার মধ্যে এনেছি সেটা হচ্ছে টুইন টাওয়ার। আশা করবো বর্তমানবাসী সেটা ভালো লাগবে। আমরা আমাদের সাধ্যমতো, যেহেতু দুর্গাপুজো থেকে কালী পুজোর মধ্যে দিনটা খুবই কম থাকে, সেই টাইমের মধ্যে আমরা চেষ্টা করবো বর্তমানবাসীকে একটা ভালো কিছু উপহার দেওয়ার জন্য। এই যে থিম হচ্ছে, এটা কে করছে? আমাদের বর্ধমানের চ্যাটার্জি ডেকোরেটর করছে। আমাদের আলোকসজ্জাও বর্ধমান এবং দুর্গাপুরের সংমিশ্রণে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আশা করি বর্ধমানবাসী ভালো লাগবে এবং পুজোর চার দিন বর্ধমানবাসী এটাকে উপভোগ করবে। আর প্রতিমা শিল্পী কে রয়েছে? প্রতিমা শিল্পী রয়েছে বাপি পাল, এটাও নীলপুরের, বর্ধমানেরই ছেলে। ঠিক আছে। আচ্ছা, এই থিমের সঙ্গে কি মানানসই সেই রকম লাইটের ব্যবস্থা হচ্ছে? অবশ্যই তাই। আমাদের চমক থাকছে লাইটে। মেন লাইটিংটা একটা আকর্ষণের পার্ট রয়েছে এটা আমাদের, যেহেতু আপনারা টুইন টাওয়ার দেখলে বুঝতে পারবেন যে ওখানে লাইটিংয়ের পরিমাণটাই বেশি আছে এবং তার কাজটাই বেশি, সেই হিসাবে বর্ধমানবাসীর জন্য একটা চমক কিছু রয়েছে। আর এই পুজোকে ঘিরে অন্য কোনো ব্যবস্থা বা কিছু অনুষ্ঠান কি হতে চলেছে? অনুষ্ঠান বলতে কিছু না, আমরা একটা ওপেনিংয়ের মাধ্যমে পুজোটা করব এবং আমরা কিছু গরিব মানুষকে বস্ত্র দান এবং স্টেশনে আমরা একদিন একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা রাখি এবং সোশ্যাল ওয়ার্কের মধ্যে আমরা থাকি। আপনাদের পুজোর বাজেট কত? 8.5 লাখ। 8.5 লাখ? 8.5 লাখ। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।